ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই, ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাব না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার দলটির র্যালি পর্ব সমাবেশ অনলাইনে যুক্ত হয়ে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশবিরোধী একটি চক্র এখনও সক্রিয়, সরকারকে তারা ব্যর্থ করতে চায়। তবে বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কেউ স্বাধীনতাকে বিপন্ন করতে পারবে না। এ সময় অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয়। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে নিজেদেরকে সতর্ক করতে চাইলে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে, এটিই আজ জনগণের চাওয়া। একই সমাবেশে বাংলাদেশে গণতন্ত্র ছাড়া অন্য কিছু চলবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখানে স্বৈরাচারের আর কোনো সুযোগ নেই। মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকার ও তাদের দোসরাই দেশকে লুটপাট করে খেলেছিল। আমরা দীর্ঘ ১৭ বছর এর বিরুদ্ধে লড়াই করেছি। সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসরা এখনো ঘাপটি মেরে বসে আছে। দেশের জনগণ যে কোনো অপশক্তিকে উৎখাত করতে প্রস্তুত আছে, এজন্য আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতে থাকব। আমরা সবাই অত্যন্ত সজাগ সচেতন থেকে দৃঢ়ভাবে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা যে কোনো প্রচেষ্টা যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় তাকে আমরা নস্যাৎ করে দেব। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।